আজকের রিয়ালিটি উইথ মাহি অন্যান্য বছরের হজের মতো নাই, গত দুই বছর থেকে আমরা এরকম করি না। তারপরে আমরা মনে করি যে কমিউনিটি হিসাবে আমরা সবার দায়িত্ব আছে যে আমরা হজ সম্পর্কে একটু আলাপ আলোচনা করা। যদিও আগের মতো আর হজর ব্যবসা নাই যে আমরা এজেন্টের মাধ্যমে হজও যাই না, আমরা অনেক রকমের অনেক কিছু আছে, কিন্তু 25,000 থেকে 3,000 কোটে এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা আলাপ করার ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম গত বছর শুনছিলাম হয়তো আবার এজেন্টের কাছে আইব, তার আগে একটু জানার দরকার যে আসলে কতটুকু সফল এইসব কথাবার্তা। অ্যাট দ্য সেম টাইম আপনারা অনেকেরই আমরা কাছে মনে হয় 500 কেস রয়েছে এখন পর্যন্ত কোভিডের পয়সা, তাকে এখনও আপনারা কয়েকজনের কাছে পাইছেন না, বাট 99.9% ব্যবসায়ী আসলে কেউ বাড়ি বেসিয়ে দিয়েছেন, কেউ গড় বেসিয়ে দিয়েছেন, কেউ গাড়ি বেসিয়ে দিয়েছেন, মোটামুটি একটা কন্ট্রোলের মাঝে আসে, বাট দুই চারজন অসাধু ব্যবসায়ী ছাড়া। অ্যান্ড পর্যায়ক্রমে হয়তো আমরা এরা সামনে আনার চেষ্টা করবো। আমরা 6টা মনে হয় আমরা গেছে কমপ্লেনের মাঝে, দুই দাগে খুব ডিফিকাল্ট, আর এক দাগে একজন বাংলাদেশে গিয়ে বই থাকছেন। সো অনেক হয়তো মিলিয়ন হওয়া যেত না, বাট শত শত পাউন্ড এখনও এই হজ ব্যবসায়ী হলোর গেছে রয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা ফুরাদমে আপনারা দুস্থা বার্তা নেয় হজর ব্যবসায়ী হলোর কিছু তারা ডিপোজিট দিছেন, তারা পয়সা সৌদির কিছু দিছেন, সব জায়গাত মিলাই এয়ারলাইন্সও দিছেন, একতরফা মাতলে হইতো না, তারাও কিছু লুসকান করছেন। সো বাট ব্যবসায়ী হিসাবে যদি আমরা মেজরিটি ব্যবসায়ী হল, তারা তো আর লিমিটেড কোম্পানির মাধ্যমে হল না, সমাজে চলাফেরা করতে হইলে হয়তো অন্যান্য বড় কোম্পানি, সাধারণ কোম্পানি হইলে হয়তো তারা লিকুইডিটির কাছে গেলা গেলে তো ধৈর্য দরিয়া কিন্তু এর কাছ থেকে একটু হাতাই মাতাইয়ে পয়সা লওয়ার চেষ্টা করতে হইব। সে উত্তেজিত হওয়ার মতো না, কিন্তু